রামনগর এক আইসিজিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা একই সাথে উপস্থিত আছেন। রামনগর এক ব্লক এবং দীঘা স্টেট জেনারেলের স্বাস্থ্যকর্মীরা সবার উপস্থিতিতে শুভ সূচনা ঘটল আজকে রেডেলবেগ রিসেপশন সেন্টারের উদ্বোধন, যেটি দিদি আবার একটা বাইক দিয়ে দিন ছোট্ট করে ভেতরে খেলনা টেলনা থাকবে, বাচ্চারা বেশ থাকে। বক্তব্য আমরা শুনবো এবার। রেসপেক্টেড মিনিস্টার ম্যাডাম, রেসপেক্টেড সভাধিপতি স্যার, রেসপেক্টেড আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম, ডিএম স্যার, এবং আমাদের এই আজকের এই অনুষ্ঠানে ডিগনিটারিজ যারা আছেন ডায়াসে, তাদের সবাইকে এখানে আসার জন্য সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা রাখছি। থ্যাংক ইউ অল। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপর উদ্বোধন হয়েছে একটা পাল্লা, এটাকে বলে ক্রেডল বেবি রিসেপশন সেন্টার। কোনো শিশু যদি কোনো মা কিংবা তার পরিবার চায় না, তাহলে অনেক সময় তারা এলোমেলোভাবে কিংবা পরিত্যক্ত অবস্থায় রাস্তার ধারে ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে চলে যাবে। আমরা বলছি শিশুকে ফেলে দেবেন না, আপনারা নির্দিষ্টভাবে এই পাল্লাতে এসে বাচ্চাটাকে রেখে দিয়ে চলে যাবেন। এই বাচ্চাটাকে যত্ন করা, বড় করা কিংবা তাকে একটা পরিবার দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের, আমাদের দপ্তর নারী এবং শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে। আজকে তাই মূলত প্রথম একটা পাল্লা উদ্বোধন হলো এই জেলা, সর্বপ্রথম সব 23টা জেলার মধ্যে পশ্চিমবাংলায়, আর এই হাসপাতাল সর্বপ্রথম এই জেলাতে যেখানে এই পাল্লাটা আজকে আমরা উদ্বোধন করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, অর্থাৎ কোনো পরিত্যক্ত শিশু, কোনো শিশু যাকে মানুষ অ্যাবান্ডন করতে চায়। আমরা বিগত দিনগুলোতে প্রেস মিডিয়ার মাধ্যমেও দেখেছি যে কোথাও রাস্তা ধারে ফেলে দিয়েছে কিংবা কোথাও পার্কে রেখে দিয়েছে, তো তখন দেখা যাচ্ছে যে সেই শিশুটা অসুস্থ হয়ে যায়, মারাও যায়। সুতরাং সেই অবস্থা থেকে মনে করি যে এই শিশুর একটা ভবিষ্যৎ আছে, তারও একটা অধিকার আছে বেঁচে থাকা, এবং তাই এই শিশুগুলো যদি এই পাল্লাতে দেওয়া হয় তাহলে তার যত্ন আমরা নেব। এছাড়া আর কোন কোন জেলায় এটা হবে? এরপরে এই জেলাতে আরেকটি হাসপাতাল কাঁথি হাসপাতালে রেডি হচ্ছে। আমরা এই খবরটা কিংবা এই বার্তাটা বিভিন্ন হাসপাতাল, বেসরকারি এবং সরকারি হাসপাতালে আলোচনার মাধ্যমে ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। আমাদের কাছে যে 22টা দত্তক কেন্দ্রগুলো আছে, যেটাকে অ্যাডপশন এজেন্সিস বলে, তাদের কাছে তো বাধ্যতামূলক, তাদের কাছে এই পাল্লাটা রয়েছে, কিন্তু সমাজে সবাই সবসময় এই দত্তক কেন্দ্রগুলোতে পৌঁছয় না, তাই জন্যে আরও বাস স্টপের কাছেও করা যায়। যেমন পরিস্থিতি দেখব সেইভাবে আমরা খুব প্রমিনেন্ট এরিয়াতে যদি পাল্লা করতে পারি, তাহলে অনেক অনেক শিশুদের আমরা বাঁচিয়ে রাখতে পারি। আমরা চাইব যে আজকে সরকারি ব্যবস্থাপনায় এই প্রথম হসপিটাল যে এই পরিষেবাটা দিতে পেরেছে, এখানে সভাধিপতি মহাশয় আছেন, ডিএম সাহেব আছেন, আমরা চাইব যে জেলার প্রত্যেকটি হাসপাতাল যেখানে ডেলিভারি হয়, বাচ্চা ডেলিভারি হয়, সেখানে যেন এরকম করে একটি